পরিচ্ছন্নতার পরিচয় যত্রতত্র আবর্জনা নয়, সুস্থ পরিবেশ করে উঠুক প্রকৃতির হাত ধরে, এই স্লোগানকে সামনে রেখেই মালদা জেলায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের বিশনপুর গ্রামের সুফিয়া বাড়ি মাঠ এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে শুভ শিলান্যাস করা হলো শুক্রবার দিন। পরিবেশবিদদের মতেই পরিবেশ আবর্জনা মুক্ত থাকলে মানুষ হবেন রোগমুক্ত, গড়ে উঠবে সুস্থ এবং সুন্দর সমাজ। সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন উদ্যোগ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শহরে পৌরসভা ভিত্তিক এলাকায় নোংরা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা থাকলেও পঞ্চায়েত ভিত্তিক গ্রাম্য এলাকায় এতদিন পর্যন্ত এই রাজ্যে এরকম কোনো প্রকল্প সেভাবে বাস্তবায়িত হয়নি, ফলে গ্রামে যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। ফলস্বরূপ দেখা যায় ম্যালেরিয়া, টাইফয়েড থেকে প্রাণঘাতী ডেঙ্গি। সুফিয়াবাড়ি ফিল্ডে SWM এর একটা প্রজেক্ট উদ্বোধন হলো, হ্যাঁ, শিলান্যাস হলো আর কি। আর এর কাজ হলো যে গ্রামে গ্রাম থেকে বর্জ্য পদার্থ এনে এইখানে সার তৈরি করা এবং প্লাস্টিককে রিসাইকেল করা। মানুষ উপকৃত হবে, এটা প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে। আজকে প্লাস্টিকের জন্য বিভিন্ন জলা জায়গা বন্ধ হচ্ছে, মাটি ক্ষতি হচ্ছে, এগুলো আর হবে না এবং মানুষ উপকৃত হবে, এখান থেকে জৈব সার পাবে। এখনও পর্যন্ত কোনো ঠিক হয়নি, এটা হচ্ছে গিয়ে পঞ্চায়েত থেকে ঠিক হবে কাকে কোন কাজে নিযুক্ত করা। অবশ্যই এটা কিছু অন্তত পঞ্চায়েতের এই ফান্ডের বৃদ্ধির জন্য কিছু হয়তো বরাদ্দ হতে পারে, টাকা পয়সা সারের জন্য কিছু টাকা হয়তো লাগতে পারে, অল্প সংখ্যক টাকা দিয়ে এরা সস্তায় জৈব সার পাবে। প্রণয় দত্ত, বরে অঞ্চল উপপ্রধান। এখানে এই যে নোংরা আবর্জনা ফেলার জন্য এই একটা উদ্বোধন হলো, এই জন্য আমরা গ্রামবাসীরা সবাই খুশি। আর এই যে হবার কথা, এটা বলছি হবে কিনা জানি না, দলের মহিলারা যে কাজকর্মের জন্য বলছে যদি হয় তাহলে আমরা চাইছি যেন হোক। এখানে আমরা প্লাস্টিকের যত কিছু বাড়ির আবর্জনা ফেলবো এখানে রাখার জন্য, ওই জন্য আমাদের ভালো লাগছে, এটাই সবাই বলছে, ভালোই হলো। প্রধান ধন্যবাদ দিয়ে প্রধান বেনাইছি। আমার নাম কৌশল্যা মণ্ডল, বাড়ি বিষ্ণুপুর। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।